আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহস্যের সহমত সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের যে লোকজন আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে 8ই ফেব্রুয়ারি 2023 সাল, রোজ বুধবার। সমস্ত বাংলাদেশের আমরা এবং বিভিন্ন কোম্পানিগুলো যে রেটে বাচ্চা বিক্রি করবে সে রেটে জানিয়ে দিচ্ছি। ব্রয়লার অনলাইন মেসেজ আজকে কিন্তু 40 থেকে 43 আছে, আশা করা যায় 43-এর মধ্যেই আসবে। তো 12টার মধ্যে সেই মেসেজগুলো পৌঁছালে আপনাদেরকে একটার পরে একটা থেকে দুইটার মধ্যে আমি নিশ্চিতভাবে মেসেজগুলো দিয়ে দিব। অনলাইন মেসেজ কিন্তু 40 থেকে 43 আছে। ব্রাউন কক আছে 10 টাকায়, ব্রাউন লেয়ার আছে 40 টাকায়। এখন জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যে জাতগুলো আছে। সোনালি নর্মাল আছে 24, ক্লাসিক আছে 25, ক্রস আছে 27, হাইব্রিড আছে। হাইব্রিড যারা নর্মালটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন, 28 সুপারটা নিতে পারবেন, 30 ফাউমি নিতে পারবেন, সাদাটা নিতে পারবেন, 26 মিশরীয়টা নিতে পারবেন, 28 দেশি নিতে পারবেন, 40 কোয়েল নিতে পারবেন 8 টাকায়, টাইগার কালার বার্ড নিতে পারবেন 50, 52 তিতি নিতে পারবেন 125, বেজিং নিতে পারবেন 90, চেনা হাঁস নিতে পারবেন 95, খাকি ক্যাম্বেল এবারে 39, শুধু পুরুষ 41, 25 দিনের কোয়েলটা নিতে পারবেন 28, শুধু পুরুষটা নিতে পারবেন 25। এই ছিল সমস্ত বাংলাদেশের আমরা এবং বিভিন্ন হ্যাচারিতে এই রেটই আজকে কিন্তু এই জাতগুলো বিক্রি হবে। তো যারা অনেকেই অনেক জায়গা থেকে আমাদেরকে কল করেন, বিভিন্ন সময়ে আমাদের ব্যস্ততার কারণে ধরতে পারি না, বা অনেক সময় একটি কল আসলে অন্য সিমে কল বন্ধ দেখায়, যার ফলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা বাচ্চা নিতে চান স্ক্রিনে নম্বর আছে, যোগাযোগ করবেন, একটার পরে বাচ্চা আর কোনো বিক্রি হবে না। তো যারা নিতে চান একটার ভিতরে যোগাযোগ করবেন, আমাদের নিয়মটা হচ্ছে সমস্ত জায়গায় জেলায় জেলায় দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, ব্যাংকে করলে কোনো খরচ নাই। আর যদি ডাচ বাংলা নগদে অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থা আছে সেটিতে করলে আপনাদেরও খরচ হয়তো বা কম হবে, আমাদেরকেও কোনো এক্সট্রা খরচ দিতে হবে না। এই ছিল সমস্ত বাংলাদেশের আমরা এবং বিভিন্ন হ্যাচারি কোম্পানির রেট। একটার পরেই কিন্তু আপনাদেরকে আমরা ব্রয়লার রেটটা তুলে ধরবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।